আইএফএর নিয়মে নয়া পরিবর্তন, নতুন বিধি অনুসরণে ব্যর্থ হলে বিপদে পড়তে হবে। প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে ইপিএফ গ্রাহকদের 1 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইপিএফের তরফে জানানো হয়েছে, নিয়োগকর্তার থেকে পিএফের একটি অংশ পেতে এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে হলে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযোগটি আবশ্যিক করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে শ্রম মন্ত্রকের তরফে সোশ্যাল সিকিউরিটি কোড 2020 সেকশন 142 সংশোধন করা হয়েছে। সেকশন 142-এ বলা হয়েছে, কোনো কর্মী বা অসংগঠিত সংস্থার ক্ষেত্রে কোনো শ্রমিক যদি পিএফ এর সুবিধা পেতে চান তাহলে তাকে আধার নম্বরের মাধ্যমে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন কাদের শরীরে বাসা বাঁধছে সবুজ ছত্রাক? প্রাথমিক উপসর্গ প্রভাব সম্পর্কে কি বলছেন বিশেষজ্ঞরা? মধ্যপ্রদেশের এক করোনা জয়ী যুবক, সোমবারই ওই রোগীকে ইন্দোর থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছে, যা দেশের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ঘটনা বলে মনে করা হচ্ছে। এদিকে ডাক্তারের পরিভাষায় সবুজ ছত্রাককে অ্যাপারগিলোসিস বলে ডাকা হচ্ছে। মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে এর কিছু চারিত্রিক পরিবর্তন রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ব্ল্যাক ফাঙ্গাসের সমগোচরীয় হলেও ধারে এবং ভারে অনেক বেশি সংক্রমণ করার ক্ষমতা রাখে এই সবুজ ছত্রাক, এমনকি ফুসফুস এবং রক্তে সহজে এই সংক্রমণ ছড়ায় বলেও চিকিৎসকদের মত। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন, জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন।